বন্ধুরা, শীত প্রায় শেষের দিকে, আর এই শীত গেলেও পা ফাটা কিন্তু যায়নি, কেননা ওয়েদারটা এখন খুব শুকনো। আর এই শুকনো ওয়েদারে আমাদের পাগুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে আছে, আর পা ফাটা যেমন আছে তেমনি পাগুলো খসখসে হয়ে আছে। আজকে একটা রেমেডি শেয়ার করবো যেটাতে পা খুব সুন্দর সফট হয়ে যাবে, নরম কোমলও সুন্দরও হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানী, দেবজানীজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আজকে এই নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, আজকে একটা লেবু নিয়েছি, এই লেবু দিয়েই পা ফাটার রেমেডিটা তৈরি করব। বন্ধুরা, আর এই লেবু দিয়েই পা ফাটার রেমেডিটা করব, এতে করে পাটা সফট কোমল হয়ে যাবে, আর পাটা কিন্তু ফর্সাও সুন্দরও হয়ে যাবে। তো চলো আজকে যে রেমেডিটা শেয়ার করছি আশা করি তোমাদের কাজে লাগবে। তো বন্ধুরা, আমি একটা লেবু নিয়েছি, এই লেবুটা 3-4 টাকা দাম, একটা বড় সাইজের লেবু নিয়েছি, তোমরা ছোট বড় লেবু নিতে পারো। তো এই লেবুটা আমি কেটে নেব। তো বন্ধুরা, এই লেবুর কিন্তু প্রচণ্ড পরিমাণে রস হয়, আর এই লেবু কেটে পিস পিস করে নিচ্ছি। আমাদের লেবুটার প্রয়োজন হবে, এই লেবু দিয়ে যে কত সুন্দর আমাদের পা ফাটা ঠিক হয়ে যায় তোমরা ভাবতেও পারবে না। পা ফাটা কিন্তু লেবু দিয়ে খুব সুন্দরভাবে ঠিক হয়ে যায়। তো লেবুটাকে আমি পিস পিস করে নিলাম। লেবু প্রাকৃতিক ব্লিচিং হিসাবে কাজ করে, লেবুতে ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে, যেটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই লেবু আমাদের পায়ের ট্যান দূর করতে সহায়তা করে, আর পা ফাটা ঠিক করতেও সহায়তা করবে। তো এক টুকরো লেবু আমি রেখে দিচ্ছি, আর বাকিটা আমি এখন ইউজ করব। একটা গামলার মধ্যে আমি জল নিয়ে নেব, নর্মাল জল নিয়ে নেব, এক মগ মতো নর্মাল জল নেব, আর বাকি যে জলটা নেব সেটা হচ্ছে গরম জল, কেননা আমার এখানে গরম ঠান্ডা মিক্স করে যে জলটা নেব সেটা আমাদের এখন প্রয়োজন পড়বে। তো জলটা নিয়ে নিয়েছি, এখন এই জলের মধ্যে আমরা দেব এক পাতা শ্যাম্পু। তোমরা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো, এখানে আমি এক পাতা শ্যাম্পু নিয়ে নিচ্ছি। এক পাতা শ্যাম্পু এখানে দিয়ে দিলাম, আর এর মধ্যে দেব হচ্ছে লবণ। এখানে আমি 2 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই দেবে, লবণটা আমাদের পাটাকে সফট করতে সহায়তা করবে। এবার দিয়ে দেবে লেবুর স্লাইসগুলো। লেবুর স্লাইসগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এবার পাটাকে ডুবিয়ে রেখে দিতে হবে 10 মিনিট। 10 মিনিট এই শ্যাম্পু আর লেবুর জলের মধ্যে পাটাকে ডুবিয়ে রাখবে, 10-15 মিনিট। এতে করে পাটা সফট হয়ে যাবে, নরম কোমল হয়ে যাবে, আর মরা চামড়াগুলো বা ডেড স্কিনগুলো উঠে যাবে। 15 মিনিট পরে পাটাকে আলতো করে ঘষে নেবে। প্রথমে লেবুর স্লাইসগুলো দিয়ে ঘষবে, এতে করে পায়ের ট্যান উঠে যাবে। তারপর লেবুর স্লাইসগুলো দিয়ে ঘষা হয়ে গেলে তারপর তোমরা ব্রাশ ব্যবহার করতে পারবে। তো দেখো, লেবুর স্লাইসগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এগুলো দিয়ে ঘষলে পায়ের গোড়ালির নোংরা উঠবে, এছাড়া পায়ের মধ্যে যদি কোনো ট্যান থাকে সেটাও উঠে যাবে। তো এই লেবুর খোসাগুলো দিয়ে অবশ্যই করে পাটাকে ঘষে নেবে, জলটা একটু গরম থাকা অবস্থায় এই কাজটা করবে। তো লেবুর খোসা দিয়ে বা লেবুর এই স্লাইস দিয়ে পা ঘষা হয়ে গেছে। এখন তোমরা যে কোনো ব্রাশ ইউজ করতে পারো, তোমাদের কাছে যে ব্রাশ আছে সেই ব্রাশই নিতে পারো। তো আমি একটা গোড়ালি ঘষা ব্রাশ নিয়ে নিলাম, এটা দিয়ে পুরো পা ঘষে নেব। পায়ের তলাতে যদি কোনো নোংরা ময়লা থাকে সেগুলোই ঘষে নেবে। এখানে 4 ধরনের ব্রাশ আছে একটার মধ্যেই, তো তোমাদের যেটা পছন্দ সেটা দিয়ে পাটাকে ঘষে নেবে। একটা দিয়ে গোড়ালি ঘষবে, একটা দিয়ে উপরে ঘষবে, তো সুন্দর করে পাটাকে ব্রাশ করে নেবে। যদি ব্রাশ না থাকে তাতে কোনো অসুবিধা নেই, এরকম ঝামা পাথর দিয়ে ঘষবে, আর যদি তাও না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, পুরনো টুথব্রাশ তো অবশ্যই থাকবে, সেই টুথব্রাশ দিয়ে ঘষে নেবে। এটা দিয়েও খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। তারপর হাত দিয়ে কোসলে কোসলে পাটাকে একটু পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে নিয়ে পাটা নর্মাল জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে পাটাকে একবার ধুয়ে নেবে, ধুয়ে পরিষ্কার করে নেবে। তো দেখো, শ্যাম্পুর জল থেকে পাটা উঠিয়ে পাটা পরিষ্কার জলে ধুয়ে নিলাম। এখন পাটাকে মুছে নিতে হবে, একটা টাওয়াল দিয়ে পাটাকে সুন্দর করে জল থেকে উঠিয়ে মুছে নেবে। পাটা যখন মুছে নেবে তখন তো পাটা শুকিয়ে যাব। তারপর একটা রেমেডি আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুব সহজ একটা রেমেডি যেটা তোমরা ইউজ করতে পারবে। তো দেখো, পায়ের তলাটা
কতটা পরিষ্কার হয়েছে, একদম ধবধবে, একটুকু নোংরা ময়লা নেই, আর পায়ের গোড়ালির থেকেও ডেড স্কিনগুলো উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে, পা কিন্তু ঝকঝকে হয়ে গেছে। এখন নিয়ে নেব ভ্যাজলিন। বন্ধুরা, ভ্যাজলিন খুবই উপকারী একটা উপাদান পায়ের জন্য, তো তোমরা এমনি ভ্যাজলিন লাগাতে পারো, তবে যদি এই ভ্যাজলিনের সঙ্গে একটা জিনিস মিক্স করো তাহলে এর উপকারিতাটা আরও বেড়ে যাবে, সেটা হচ্ছে লেবু। এক টুকরো লেবু রেখে দিয়েছিলাম, সেই লেবুর থেকে রসটা এর মধ্যে নিয়ে নেবে, আর লেবুর রসের সঙ্গে ভ্যাজলিন মিশিয়ে যখন লাগাবে তখন পা ফাটা দ্রুত ঠিক হবে, আর পায়ের ট্যান দূর হবে, আর পাটা সুন্দরও হবে। তো ভ্যাজলিনের সঙ্গে লেবুর রসটা মিক্স করা একটু টাফ, কিন্তু অসুবিধা নেই, এটা একটু ধৈর্য সহকারে কিছুক্ষণ যদি একটু মিশিয়ে নেওয়া যায় তাহলেই মিশে যাবে। তারপর তোমরা এটা পায়ের মধ্যে ভালো করে পুরো পায়ে লাগাবে, বিশেষ করে গোড়ালিতে ভালো করে পায়ের মধ্যে এটা ম্যাসাজ করবে, হাতের মধ্যে প্রথমে ম্যাসাজ করে তারপর পায়ের মধ্যে এটা ম্যাসাজ করবে, পায়ের গোড়ালিতে ভালো করে লাগাবে, আর পুরো পায়েও এটা সুন্দর করে লাগিয়ে নেবে। এতে করে পায়ের ট্যান উঠে যাবে, পা পরিষ্কার হবে, সফট হবে, নরম হবে, এছাড়াও গোড়ালি কিন্তু ফাটা আর ধরবে না, আর গোড়ালিও ফাটবে না, আর পাটা কিন্তু সফট হয়ে যাবে। তোমরা হাত দিয়েই বুঝতে পারবে পাটা কতটা নরম হবে এই প্রসেসটা করলে। তো বন্ধুরা, এই প্রসেসটা অবশ্যই করে সপ্তাহে একদিন করার চেষ্টা করবে। আর লাস্টে যে রেমেডিটা বানালাম ভ্যাজলিনের, সেটা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো। প্রতিদিন স্নানের সময় পাটা ভালো করে পরিষ্কার করে রাখবে, রাত্রে শোবার আগে এই ভ্যাজলিনের রেমেডিটা লেবু রসের সঙ্গে মিশিয়ে লাগাবে, তাহলে তোমাদের পা সফট থাকবে, পা আর ফাটবে না, এই সময়ও রুক্ষসুক্ষ হবে না, পা নরম কোমল সফট থাকবে। তো আমার চ্যানেলে অনেক পা ফাটার রেমেডি রয়েছে, তোমরা যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য নমস্কার।